সবাইকে আসসালামু আলাইকুম। যশোর জিলা স্কুলের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও স্বাগতম জানাই। আমার পরিচয়, আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত যশোর জিলা স্কুল যশোর। আমি ছাত্রদের কথা বিবেচনা করে যশোর জিলা স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাস আজ করব। যে সাবজেক্ট সেটা হলো পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায় শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত পঞ্চম অধ্যায় সরল সমীকরণ। আমরা এই অঙ্ক করার জন্য আমাদেরকে যে বিষয়ে গতদিন আমরা ধারণা দিয়েছিলাম, তোমরাও ধারণা পেয়েছিলে, আমরা সেই ধারণা থেকে আজকে যে অধ্যায় শিখব সেটা হলো সমীকরণ গঠন করে সমাধান করুন। শিক্ষার্থীরা বই বের করে 25 নম্বর অঙ্কটা বের করো। 25 নম্বর অঙ্কে দেখো লেখা আছে, কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। আমরা এই সমাধানটা করতে যেয়ে প্রথমে আমরা একটা চলক ধরব। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছি চলক কাকে বলে। চলক হলো সমীকরণের অজ্ঞাত রাশি, যাকে আমরা এক্স ওয়াই বা জেড দ্বারা সূচিত করতে পারি। আর এখানে যেটা বলা হয়েছে সমীকরণ গঠন করে, সমীকরণ কাকে বলে সেটাও বলেছি। সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। আমাদের যে অঙ্ক সেটা হলো কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। মনে করি সংখ্যাটি এক্স, সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে হয় এক্স মাইনাস 5। প্রশ্ন মতে এক্স মাইনাস 5 ইজিক্যাল টু 11। আমরা এখানে শিক্ষার্থীরা দেখেন, দেখো মাইনাস 5, এই মাইনাস 5টাকে এখান থেকে আমরা উঠাতে গেলে ওয়াই পক্ষ থেকে মাইনাস 5 দিয়ে যোগ করব। ওয়াই পক্ষ থেকে মাইনাস 5 দ্বারা যোগ করলে আমরা যেটা পেলাম সেটা হলো এক্স সমান সমান 16, অতএব নিম্ন সংখ্যাটি 16। ছাত্রছাত্রী, এখানে আমরা সংখ্যা পেয়েছি 16, সেখানে 2টি অঙ্ক আছে 1 এবং 6, অর্থাৎ এটা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, যার একক স্থানীয় অঙ্ক 6 এবং দশক স্থানীয় অঙ্ক 1। অঙ্ক কয়টি তোমার বইয়ে, কয়টি অঙ্ক আছে এমন অবজেক্টিভ যদি আসে আমরা বলব অঙ্ক হলো সংখ্যা লেখায় ব্যবহৃত সংখ্যা প্রতীককে অঙ্ক বলা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি অঙ্ক তোমার বইতে আছে। যে কোনো বইতেই এই 10টা অঙ্ক দিয়েই আমরা সংখ্যা গঠন করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। সবাই বই বের করো, আমি এখন 29 নম্বর অঙ্কটা করব। 29 নম্বরে কী আছে, আমরা অঙ্কটা আগে আমরা মাথায় নেওয়ার চেষ্টা করি। কোন সংখ্যার চারগুণ থেকে ওই সংখ্যা দ্বিগুণ বিয়োগ করলে
ওই সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল ২৪ হয়। আমরা এই অঙ্কটার প্রথমে কি করব, প্রথমে আমরা সমীকরণ গঠন করব। তাহলে আমাদের অঙ্কটা তোমাদেরকে আরেকটুভাবে ক্লিয়ার হতে হবে, কোন সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল ২৪ হয়। তাহলে এখানে আমরা যে সংখ্যাটা বের করতে চাচ্ছি সেই সংখ্যাটাকে আমরা কী ধরব, মাহি বলো সংখ্যাটাকে কী ধরব, এক্স ধরব, কী ধরব, এক্স ধরব। তাহলে আমরা লিখতে পারি, মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স, সংখ্যাটির চার গুণ থেকে ওই সংখ্যা দ্বিগুণ বিয়োগ করলে হয় দ্বিগুণ বিয়োগ করলে হয় ৪x - ২x। আবার প্রশ্নে দেওয়া আছে যে চার গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে ২৪ হয়। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ৪x - ২x = ২৪, অর্থাৎ ২৪ হলো একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যার একক স্থানীয় অঙ্ক ৪, দশক স্থানীয় অঙ্ক ২। এখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করব। এটা হলো আমাদের সমীকরণ। আমাদের প্রথমে বলেছে যে সমীকরণ গঠন করতে, এখন আমরা এখান থেকে এক্সের মান যদি বলি বা ৪x - ২x, তাহলে ৪x থেকে যদি আমরা -2x বিয়োগ করতে চাই, বিয়োগ করলে আমরা ৪x - ২x থেকে ২x পাবো, কত পাবো, ২x = ২৪, বা ২x/২=২৪/২। তাহলে আমরা ২x = ২n আমরা ব্র্যাকেটে লিখব, সাইড নোট দিব, এখানে ওই অঙ্ককে ২ দিয়ে ভাগ করে, অতএব সংখ্যাটি ১২, তাহলে আমরা এখানে পেলাম নিম্ন যে সংখ্যা, লাস্টে যে উত্তরটা পাব সেইটি হলো সংখ্যা। এখন আমরা যদি উত্তর লিখি, অতএব আমাদের বলেছিল সমীকরণ গঠন করতে, নিম্ন সমীকরণ হলো ৪x - ২x = ২৪, এবং সংখ্যাটি হলো ১২। আমরা সহজেই এই অঙ্কটা আমরা করতে পারলাম। পরবর্তীতে শিক্ষার্থীরা যে অঙ্কটা করব, ৩২ নাম্বার ৩২তে যে অঙ্কটা আছে, আমরা এই অঙ্কটা বোঝার চেষ্টা করি। ৩২ দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা
দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখন যে অঙ্কটা আমি তোমাদের করব, প্রথমে অঙ্কটা মাথায় নেবে, তারপরে খাতায় তুলবে, তারপরে রিভিশন করবে চোখের পাতায়। অর্থাৎ আগে মাথায়, পরে খাতায়, তারপরে চোখের পাতায়। এখানে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি, ক্রমিক জোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো? যাদের সামনে লাস্টে 2 থাকবে অথবা 0 থাকবে তাকে হলো জোড় সংখ্যা। জোড় সংখ্যা হতে গেলে আমাদের লাস্টে 0 থাকবে অথবা 2, 4, 6, 8 এইগুলোই জোড় সংখ্যা। লাস্টে যদি আমাদের থাকে তাহলে তাকে আমরা বলবো জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। আর ক্রমিক সংখ্যা কেমন? যেমন আমরা যদি বলি যে আমরা যশোর থেকে কেশবপুরে যাব, তাহলে আমরা যদি প্রথমে এক পা যাই 1 কিলোমিটার, মনে করো আমরা যদি আরেকবার যাই 2 কিলোমিটার, তারপর আরেকবার যাই 3 কিলোমিটার, তারপর আরও 1 কিলোমিটার গেলে আমাদের কত? 4 কিলোমিটার, আরও 1 কিলোমিটার গেলে কত? 5 কিলোমিটার। এইরকম যশোর থেকে প্রায় 33 কিলোমিটার গেলেই আমরা কেশবপুরে পৌঁছাব। তাহলে আমাদের এই যে একের পরে যে 2, 2-এর পরে যে 3, 3-এর পরে যে 4, 4-এর পরে যে 5, এটাকে আমরা বলবো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যা হলো 1, এরপরে হলো 2, 3, 4, 5, এইভাবে আমাদের পরপর চলতে থাকলে সেটাকে আমরা বলবো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। শিক্ষার্থীরা, এখানে কি বলা হয়েছে? ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। এখানে আবার কি বলেছে? জোড় সংখ্যা। তাই জোড় সংখ্যা হলে আমাদের প্রথমটা কত হবে? প্রথমটা হবে 2, তারপরটা কত হবে? 4, 6, 8, এইভাবে আমাদেরকে 2, 2 করে বাড়বে। শিক্ষার্থীরা, সবচেয়ে ছোট জোড় সংখ্যা কত এটা তোমরা বাসায় চিন্তা করবে, এবং শূন্য যে জোড় সংখ্যা কিনা এটা নিয়েও চিন্তা করবে। আমরা এখানে আমাদের যে 2টি স্বাভাবিক জোড় সংখ্যা, প্রথম জোড় সংখ্যাটাকে আমরা x ধরব। মনে করি প্রথম জোড় সংখ্যাটি x। এখন যেহেতু জোড় মানে জোড়া, এক জোড়া কবুতর মানে 2টি কবুতর, তাহলে প্রথম জোড় সংখ্যা যদি x হয় তাহলে পরের জোড় সংখ্যা কত? দ্বিতীয় জোড় সংখ্যা অবশ্যই সেটা 2 বেশি হবে, যেহেতু জোড় সংখ্যা বলেছে তাই 2 বলা হয়েছে। আমাদের 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যোগফল 30 হলে আমরা লিখব প্রশ্ন মতে x + x + 2 = 30। তাহলে এটা আমাদের একটা সুন্দর একটা সমীকরণ আমাদেরকে গঠন হলো। আমরা এখান থেকে এবার x এর মান নির্ণয় করব। আমরা 2টি চলক x আর x যোগ করলে আমরা কত পাবো সুপ্রিয় শিক্ষার্থীরা? 2x, গুড, 2x + 2 = 30।
বা ওয়াই পক্ষ থেকে টু বিয়োগ করে পাই, 30-2 সাইড নোট দিব, বা 2x ইজ ইকাল টু 28, 30 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা কত হব, 28, বা 2x/2 ইজ ইকাল টু 28/2, দ্যাট ইজ x ইজ ইকাল টু 28 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 14 পাবো। 28 কে আমরা যদি রাফ করি 2 2 8 8, সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথম সংখ্যাটি কত হলো, প্রথম সংখ্যাটি হলো 14 এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 14+2। অতএব প্রথম সংখ্যাটি 14, দ্বিতীয় সংখ্যাটি 14+2 16, তাহলে 14 আর 16 এই দুটো যোগ করলে আমাদের কত হলো, আমাদের হলো, অতএব নির্ণয় সমীকরণ আমরা যদি উত্তরের মতো একটা লাইন লিখি, নির্ণয় সমীকরণ x+2 ইজ ইকাল টু 13, আর সংখ্যা দুইটি 14 ও 16। সুপ্রিয় শিক্ষার্থী, এই জোড় সংখ্যার অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা এই যে তো অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে। এবার তোমরা বই বের করো, এবার তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন করাবো, সেটা হলো 34, তোমরা 34 অঙ্কটা বোঝার চেষ্টা করবে। থার্টি ফোরের অঙ্কটা হলো একটি আয়তকার ফুল বাগানের প্রস্থ। আমরা অঙ্কটা আগে আমরা মাথায় নেব, কোথায় নেব শিক্ষার্থীরা, মাথায় নেব, একটি আয়তকার ফুল বাগানের প্রস্থ, একটি আয়তকার ফুল বাগানের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, একটি ফুল বাগানের দৈর্ঘ্য বইতে একটি আয়তকার ফুল বাগানের দৈর্ঘ্য সবসময় বেশি হয়, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, বাগানটি প্রস্থ 1 মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো, এর পরিসীমা এক্সের মাধ্যমে প্রকাশ করো, খ বাগানটি পরিসীমা 36 মিটার হলে বাগানটির পরিসীমা 36 মিটার হলে বাগানটি পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত,
বাগানটির পরিসীমা 1 মিটার হলে এর প্রস্থ কত? বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ? তাহলে আমরা এখন এই যে আয়তকার বই, এই বইয়ের যদি আমরা প্রস্থ যদি এক্স ধরি, তাহলে দৈর্ঘ্য হবে x+2। এটা যদি একটা আয়তকার ধরা হয়, আয়তকার ক্ষেত্র ধরা হয়, আয়তকার বাগান ধরা হয়, প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে x+2। আর পরিসীমা, এই পরিসীমা হলো এখানে দুটো দৈর্ঘ্য আছে আর দুটো প্রস্থ আছে, তাহলে 2 দৈর্ঘ্য যোগ 2 প্রস্থ, অর্থাৎ 2×দৈর্ঘ্য যোগ প্রস্থ। বাগানের প্রস্থ x দেওয়াই আছে। আমাদের এখানে প্রশ্নে যেটা আমরা পেয়েছি সেটা হলো উদ্দীপক থেকে পাই বাগানের প্রস্থ x মিটার, অথবা বাগানের দৈর্ঘ্য কত? আমরা উল্লাস বলো, বাগানের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য যদি প্রস্থ x হয় তাহলে দৈর্ঘ্য হবে 2 মিটার বেশি। তাহলে যেহেতু বাগানের প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য হবে কত? x+2 মিটার। অথবা বাগানটির পরিসীমা যখন আমরা বের করব, তখন পরিসীমা সূত্র কি? অথবা আমরা জানি, যেটা একটু আগে আলোচনা করলাম, বাগানটির পরিসীমা সূত্র হলো 2×দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো x+2+x মিটার = 2×x+x+2 মিটার। এইটা হবে বাগানটির পরিসীমা। তাহলে আমাদের বাগানটির পরিসীমা পেয়ে গিয়েছি। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, বাগানটির পরিসীমা যদি 36 মিটার হয়, তাহলে প্রস্থ কত? আমরা আগে প্রস্থ এক ধরেছিলাম, কিন্তু আসলে প্রস্থ বাস্তবিক পক্ষে কত? তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি যে এখানে আছে বাগানটি পরিসীমা 2×x+x+2, আবার বাগানটি পরিসীমা আছে 36, এটাও পরিসীমা। তাহলে আমরা কি বলতে পারি? আরব বলো, যেখানে আমরা প্রশ্নমতে কি লিখতে পারি? আমরা প্রশ্নমতে 2×x+x+2 = আমরা প্রশ্নমতে লিখতে পারি 36, বা প্রশ্নমতে আমরা লিখতে পারি এখান থেকে 36, বা 2×2x+2 = 36। এখান থেকে আমরা সহজে x এর মান এখন বের, বা 2x+2 = 36/2, আমরা যদি উভয়পক্ষকে 2 দিয়ে ভাগ করি, বা 2x+2 = 18,
অর্থাৎ 80 আমরা পেলাম। 36-কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি বা 2x + 2 - 2 = 18 - 2 বা 2x = 2 বা 2x / 2 = 16/2 x = 8 অতএব আমাদের যে প্রশ্ন ছিল যে প্রস্থ কত, প্রস্থ = 8 মিটার। নাম্বার গতে আমাদের বলছে যে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে। তাহলে বাগানটির প্রস্থ সমান 8 মিটার, বাগানটির দৈর্ঘ্য 2 মিটার বেশি, 8 + 2 = 10 মিটার। কথায় বাগানটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য গুণ প্রস্থ, 10 × 8 = 80 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল হলো 80 বর্গমিটার। 80 বর্গমিটারের খরচ হয় 320 টাকা, অতএব 1 বর্গমিটারের খরচ কত এটা আমরা বের করব। 80 বর্গমিটারে খরচ হয় 320 টাকা, অতএব 1 বর্গমিটারে খরচ হয় 320/8 80 = 4 টাকা। 320 কে 80 দিয়ে আমরা ভাগ করলে আমরা কত পাবো? 4 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এখনগুলো বাসাই করবে, এখন তোমরা বাড়ির কাজ না, বাড়ির কাজ হলো আমার অনুশীলনী পাশের 5 থেকে 26 থেকে 33 আজ এখানে ক্লাস শেষ করলাম। সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস শেষ করলাম।